আজকে যা খেলা হবে না সেই খেলা হবে এই পোড়ামক করিস কি রে কি আর করব রোজ দিনের কাজ করি আমি মোটামুটি কাজ কমপ্লিট এখন একদম রেডি করে দিলে পারে হয়ে যাবে কি করছিস রে কি আর করব বউ এটুই চুলকনির মলম বানাছিলাম জাদু মলম চুলকনির মলম বানাছিস মানে তুই কি কবিরাজ হয়ে গেলি নাকি কবিরাজ হয়ে গেলাম মানে আমি এটা কবিরাজ হই আবার গেলাম কি তা তোর চুলকনির মলম লাগালি কি সত্যি কি চুলকনি কমবে কমবে মানে দড় দড় করে কমবে দে দেখি আমরা একটু দে দেখি আমার চুলকনিটা কমে নাকি এমা তোর আবার চুলকনি কবে হলো তুই দে আমি একটু লাগাই দেখি কমি নাকি তুই বাবু সহ্য করতে পারবি না এর কিন্তু বিশাল পাওয়ার ভাইপো আমার একটু চুলকুনির মলম দে তো আমার বিশাল চুলকুনি হচ্ছে বড় ভাম তোর এই বয়সে আবার কিসের চুলকুনি হয় রে আরে বড় বয়সে তো চুলকনি হয় যুগর বয়সে কি চুলকুনি হয় আরে আমার এই মলম তোমরা সহ্য করতে পারবে না এই সহ্য করতে গেলে অন্য রকম ক্যাপাসিটির দরকার তুই দে তো আমি সহ্য করতে পারি কিনা বলি সেটা আমি দেখ পানি ঠিক আছে ঠিক আছে একটু পরে নিও আমি একটু প্যাকিং করতেছি বুঝছো একটু পরে নিও দশ মিনিট পরে আসো আমার দিদি পারলাম ছেড়ে কথা কানে গেল না দেখ বউ পুড়ে জলে গেলি কিন্তু আমার দোষ দিতে পারবি না বুঝছিস আমি প্রথমে তোর বারণ করলাম তুই পারবি না সহ্য করতে তুই যদি পারিস আমি কেন পারবো না ঠিক আছে বউ নিষ্কেনে এখন আমি একটু প্যাকিং করি হ্যাঁ যা তোরা যা দেখিস ভাই মনে করে দিস না কিন্তু ভালো হবে না দেখি হাগুর চুল করি বলুন লাগাই দেখি কাজ হয় কিনা ভারী হচ্ছে দুই চার দিন ধরে একটু দেখি লাগাই দেখি কি অবস্থা হয় তাড়াতাড়ি দেখি গ্যাসটা বন্ধ করে দি বাপরে আর একটু সময় থাকতে পুড়িয়ে যেত যাই দেখি মেদিনীপুর লোকালটা ধরতে হবে পটাপট করে প্যাকিং করে নি এবার ভাত ফাত আছে নাকি কিছু দে দেখি খেয়ে দেয় আমি একটু বেরোবো আছে কালকের পচা ভাত আছে খাবি খাগু বউটা না সত্যি আমার কষ্টটা একটু বোঝে না রেগাটা চুল করি মালুম দিদি বললাম সে কথা তোর কানে যায় না না একটা তো লাগবে না মনের মাথাতে কিছু একটা খেয়ে টেয়ে যাবানি ওইসব কথা ছেড়ে কাজে মন দি তাড়াতাড়ি চুল করি লাগবে নাকি এই ঝুমাবোধী চুলকনির মলম লাগবে নাকি কারোর লাগলে এই হাগুর সাথে যোগাযোগ করতে পারো চুলকনির মলম তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো এই মেদিনীপুর লোকালে উঠে যাচ্ছি আমি আসো আর দেরি না করে তাড়াতাড়ি এসে সংগ্রহ করো এই চুলকনির মলম গ্যারান্টি সহকারে চুলকনি কমে যাবে তাড়াতাড়ি বন্ধুরা চলে আসো মেদিনীপুর লোকালে চলে আসো এই মেদিনীপুর লোকালে উঠছি আর দেরি না করে তাড়াতাড়ি সংগ্রহ করুন এই হাগুর চুলকনি মলম যাক বাবা এখনো ট্রেনটা ছাড়েনি এই তাড়াতাড়ি চলে আসো মেদিনীপুর লোকালে চলে আসো এই যাদের যাদের চুলকানি আছে চলে আসো এই মলম একবার লাগালে জীবন থেকে চলে যাবে চুলকনি তো দাদারা বন্ধুরা ভাইরা দাদুরা ঠাকুমারা আর দেরি না করে সংগ্রহ করুন এই হাগুর চুলকনি বলুন একবার লাগালে পারে জীবন হয়ে যাবে ধন্য ও পরিপূর্ণ ঘন কথা না বলে ট্রেনে উঠি নয় তো যাবে না ছুটে তারপরে বাড়ি বসে মলম বেসতে হবে না আসুন দাদারা দিদিরা তাড়াতাড়ি আর দেরি না করে সংগ্রহ করুন এই হাগুর মলম বলছি ও দাদা কি মলম বিক্রি করছেন এটা এটা হচ্ছে চুলকনির মদম চুলকনি দাঁত হাজার চুলকনি মোটামুটি যা আছে শরীরের চুলকনি সব শেষ মাত্র চুটকিতে একবার লাগাবেন তাতেই রেজাল্ট দেখতে পারবেন বলছিলাম কি আমারও কিন্তু চুলকানো আছে এটা কি কমবে এক নিমেষেই কমে যাবে যদি বিশ্বাস না হয় একবার লাগিয়ে দেখুন এই হাগুর মদন একবার লাগাতেই পুরো একদম সব চুলকনি গায়েব গ্যারেন্টি সহকারে নিতে পারেন এই দাঁত হাজার চুলকনির মদম তাক বলছি কত করে তোমার মদম বেশি না বেশি না মাত্র সস্তা মাত্র পঞ্চাশ টাকায় এক দর কোনো দরাদরি হবে না এক দর পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বলছে কি আমার চুলকানি কিন্তু পাঁচ বছর হয়ে গেছে সেটা কি কমবে আপনার চুলকানি যত পুরনোই হোক না পাঁচ বছর হোক দশ বছর হোক পনেরো বছর হোক এই মলম লাগাতেই শুধুমাত্র এক সপ্তাহের ভিতর সব চুলকানি গায়েব বলছে কি আমার চুলকানি আছে সেটা কি কমবে আপনার একটু চুলকানি থাকুক বেশি চুলকানি থাকুক সব চুলকানি শেষ হয়ে যাবে মাত্র এই এক ফাইলে মাত্র পঞ্চাশ টাকায় আপনার চুলকানি গায়েব দাদা বলছি কি আমার কিন্তু পায়ে একটু এইরকম ই হয়েছে দাঁত হয়েছে সেটা কি কমবে তোমার দাঁত থাকুক আর যা থাকুক চুলকানি একজিমা যা হোক মোটামুটি এই মানে এই হাগুর এই মলম লাগাও তিন থেকে চার দিন সকালে বিকালে দেখো রেজাল্ট দেখো একদম কমে যাবে তা বলছে কি কাকা তুমি এই চুলকানির মলম কি দিয়ে বানাও শুনি একটু এই চুলকানির মলমে আছে অ্যামাজন জঙ্গল থেকে আনা নানান রকম ভেষজ উদ্ভিদ আর মানে এইসব গাছ গাছালি দিয়ে তৈরি করা এটা কোনো সাধারণ চুলকারির মলম না এই মলম বানাতে গেলে অনেক মানে মানে অনেক বুদ্ধির দরকার অনেক কিছু জানার দরকার তবেই মলমটা বানানো যায় তা আপনাকে কে শিখিয়েছে এই মলম বানানো আমার শিখাইছে আমার বাবার বাবা তার বাবা তার চোদ্দ গোষ্ঠীর বাবা শিখিয়েছে তা আপনার বাবার বাবারে কি আপনি দেখিছেন না তার আগেই তারা পটল তুলিছে আমাদের বাড়ি একটা পুরোনো একটা খাতা ছিল তাল পাতায় লেখা ছিল এই সব ভেষজ উদ্ভিদ সব দিয়ে এইভাবে চুলকনির মলম তৈরি করা হয় সেগুলো আমি পাই এবং সেটা থেকে আমি টেস্টিং শুরু করি টেস্টিং করার পরে দেখি রেজাল্ট পুরো 100% পার্সেন্ট আসছে তারপর থেকে আমি এই বিজনেস শুরু করি হাগর চুলকানি মলম বলছে কি এই মলম লাগালি কোনো সমস্যা হবে না তো সমস্যা তো একটা হবে যে চুলকানু লাগবে না চুলকানুটা সেরে যাবে বুঝতে পারেছেন ও বাবা তাই নাকি বলছি কি এই মলমের কোনো সাইড এফেক্ট নেই তো সাইড ইফেক্ট এই আয়ুর্বেদিক মঙ্গলমে কোনো সাইড ইফেক্ট নেই শুধুমাত্র একটু লাগানোর সঙ্গে সঙ্গে একটু বিষ জ্বালা করবে মানে একটু পড়বে বাস তারপরে একদম কমে যাবে মাত্র পঞ্চাশ টাকার ফাইল গ্রহণ করুন এবং শান্তিতে জীবনযাপন করুন তা বলছি আপনার বাড়ি কোথায় দাদা আমার বাড়ি বাড়িতে আপনার কাজ কি আপনার মলম পেলেই হলো তারপরে যদি চুলকানির মলম লাগাই বেশি কিছু অবস্থা হয়ে যায় তারপরে আপনার খুঁজতে হবে না সেটার কোনো দরকার নেই আপনি একবার লাগালেই বুঝতে পারবেন যে এই মলমের কাজ কি অসাধারণ আর যদি বিশ্বাস না হয় তাহলে নেওয়ার দরকার নেই বলছি কি আপনার এই মলম লাগায় কেউ কি সুস্থ হয়েছে এরকম কেউ আছে দেখেন দাদা আমার মলম এদেশ থেকে বিদেশে বেশি বিক্রি হয় যেমন ইউএস আমেরিকা জাপান ইংল্যান্ড থাইল্যান্ড নেদারল্যান্ড সব জায়গায় এই চুলকানি মলম বিক্রি হয় তা আপনার মলম যদি হাতেই বিক্রি হয় তাহলে আপনি ট্রেনে ট্রেনে হাকারি করছেন কেন এটা আমার একটা এক্সপেরিমেন্ট মানে আমি দেখছি যে পাবলিকের কি রিয়াকশন তার জন্য নাহলে তো আমি ঘরে বসে শুয়ে শুয়ে টাকা ইনকাম করতে পারি বিদেশি লোকেদের কি চুলকানির রেশি হ্যাঁ হ্যাঁ বিদেশি লোকেদের চুলকানো বেশি কারণ কি তারা প্রত্যেক দিন স্নান করে না এই ঠান্ডার সময় তারা দু চার দিন পরে পরে স্নান করে এর জন্য তাদের চুলকানি প্রচণ্ড পরিমাণে হয় তার জন্য এই বিদেশে বেশি চুলকানি রোগটা দেখা যায় কি চায়নায় কেউ আপনার এই চুলকানি মালুমটা ব্যবহার করে না ওহো চায়নার লোক চায়নার লোক আমাকে পঁচিশ লাখ টাকা অফার দিয়েছিল শুধু তাদের এই ফর্মুলাটা বলার জন্য কিন্তু আমি বলিনি পঁচিশ লাখ টাকা দেশে তাও আপনি বলেননি কেন বলবো চায়নাকে বলা মাত্রই চায়না কপি করে পুরো পুরো ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে এই চুলকানির জাদুর মলন তার জন্য আমি চায়নার লোকদের বলিনি ও বাবা তাই নাকি পঁচিশ লাখ টাকার অফার হয়েছে তাও বিক্রি করেননি আপনি কেন আপনি কি চান চায়নার কাছে আমি এই চুলকানি মলমেনের ফর্মুলাটা দিয়ে দিই না সেরকম কিছু না এমনি বলছে এত টাকার লোভ দেখিয়েছে তাও বিক্রি করেননি আপনি তো একটা মহান মানুষ ওই সব কথা ছাড়ো বাপু আমার চুলকানি যদি ছাড়ে তাহলে আমি ভাববো তোমার মলমে কাজ করে নালি ভাববো সব এইসব গাল গল্প হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছে আমরা এক এক ফাইল কিনে দেখি যদি না কমে তারপরে তোমার টাকাই মালম মলম লাগিয়ে দেবো বুঝতে পেরেছ কোনো টেনশন নেই আপনি একবার কিনে দেখুন যদি না কমে এই হাগুর সাথে যোগাযোগ করুন পুরো টাকা রিটার্ন কি এই চুলকানি মলমের যত ব্যবসা আছে সব আমি ছেড়ে দেব। বলছি কি দেন দেখি আমার এক ফাইল দেন দেখি নিয়ে দেখি কি অবস্থা হয় অবশ্যই অবশ্যই দেবো কিন্তু চুলকানি মলম দেওয়ার আগে কিছু শর্ত আছে সেগুলো শুনে নিন কীরকম শর্ত মনে করেন এটা সূর্যের আলোয় লাগাতে হবে এটা রাত্রের বেলায় লাগানো যাবে না যেখানে যেখানে চুলকানো আছে সেখানে সেখানে লাগিয়ে একটু রৌদ্রের তাপে সেকলে পরে সেটা খুব ভালো রেজাল্ট হয় আর বলছি যাদের এই মানে পিছনে বা এমন জায়গায় আছে চুলকানো যা দেখানো যায় না তারা কি করে রৌদ্রে থাকবে হ্যাঁ হ্যাঁ সেটা তো যাদের মনে করো এই পিছনের দিকে চুলকানো আছে তারা কি এরকম প্যাড খুলে দাঁড়িয়ে থাকবে নাকি রৌদ্রে না না তারা একটা কাজ করতে পারে তারা ওই হেরিকেনের আলোয় একটু শ্যাক নিতে পারে তারপর হেরিকানের আলোয় শাক যে যদি পিছনটা পুড়িয়ে যায় তারপরে কি অবস্থা হবে আরে না বাবা একটু দুধ থেকে নেবেন একটু দুধ থেকে তো কথা না তো বাপু আমার এক ফাইল দাও দেখি আমি সামনে স্টেশনে নেমে যাব। এই না আপনার ফাইলটা আপনি সংগ্রহ করুন বলছে কি একটু কম নিলে হতো না চল্লিশ টাকা নিলে হতো না দেখেন মাল ভালো খাবেন আবার বলবেন টাকা কম নিন তাকেই হবে হ্যাঁ খাবেন ক্যাডবেরি আর দাম দেবেন এই ললিপপের তা কি হবে আরে নাও না একটু কম নাও না আমরা আবার নেবো আপনার কাছ থেকে নিতে তো হবেই মেদিনীপুরের লোকালে তো আসতে হবেই যদি এই চুলকানির মলম কিনতে হয় এই চুলকানির মলম সারা ভারতবর্ষে কোনো কোনো বিদেশেও পাবেন না শুধু যারা অনলাইনে অর্ডার করে তাদেরই আমি দিয়ে থাকি না হলে কোনো মেডিকেল কোনো স্টোরে কোথাও পাবেন না এই চুলকানির মলম মাত্র পাবেন হাগুর মলম হাগুর কাছে তাই আপনাদের আসতে হবে এই মেদিনীপুর লোকালে সকাল সাতটা দশে এই ট্রেনটায় আসলে আপনারা নিশ্চিন্তে এই চুলকানির জাদু মলম পেয়ে যাবেন মাত্র তিন দিনে চুলকানি ফুরিয়ে যাবে যত রকম চুলকানি থাক সব চুলকানি গায়েব বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি সংগ্রহ করুন বলছি কি আমার এক ফাইল দাও দেখি এন এন দাদা আপনারটা ধরেন বলছি কি আমাদের বাপ দুইজনের কি একটা ফাইলে হয়ে যাবে যদি বেশি চুলকানো থাকে তাহলে এক ফাইল হবে না আর এক ফাইল কিনতে হবে বুঝতে পারছেন বলছি কি আমার এক ফাইল দিও তো আর তার সঙ্গে তোমার নাম্বারটাও দিও অবশ্যই অবশ্যই নাম্বারটা নিয়ে নেন থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো নাইন এইট হ্যাঁ ওকে 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 দেখি একটা ফাইল দেন তো দেখি আই বাপু আমার একটা দাও দেখি তাড়াতাড়ি দাও আমি একটু চুলকানি আছে একটু লাগিয়ে দেখি বলছি কি এটা লাগালে কি মানে জ্বালা পড়া করবে নাকি জ্বালা পড়া তো একটু করবেই লঙ্কার গুঁড়ো যে মিশাইছি তা না হয় কি বললেন কি লঙ্কার লঙ্কার গুঁড়ো না কি বললেন তা বলছি হালকা একটু মানে মানে লঙ্কা লাগলে যেরকম পড়ে না সেরকম একটু পুড়তে পারে বুঝেছ এই মানে ভেষজ উদ্ভিদ দিয়ে তৈরি তো এই গাছের শিকড় ফিকড় দিয়ে তৈরি তো পাওয়ার তো একটু আছেই বুঝতে পেরেছো তা একটু দেখে শুনে লাগিও বাবা বলছি কি লঙ্কার গুঁড়ো দিয়ে বানাও নি তো আবার এই তোমার চুলকনির জাদু মলম না না লঙ্কা দিয়ে বানালে কি এরকম কালার হয় লাল কালার হতো না ও বাবা তাই নাকি কে জানে কি হবে অনেকদিন ধরে পিছনে চুলকানি হয়েছে কুমতিছে না কত জিনিস লাগালাম কমলো না দেখি হাগুর জাদু মলম লাগাই দেখি কি অবস্থা হয় কোনো সন্দেহ নেই শুধু লাগান একবার দেখেন চুলকানি গায়েব বন্ধুরা আপনারা যদি এই মলম সংগ্রহ করতে চান তাহলে হাগুর ফোন করুন থ্রি এইট ফাইভ নাইন জিরো জিরো থ্রি সেভেন এই নাম্বারে কল করতেই আপনি বলবেন যে আপনার কটা ফাইল লাগবে আপনি পাঠিয়ে দেবো আপনার অ্যাড্রেসে ঠিক আছে যদি চুলকানি না কমে ফটো তুলে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে আপনার টাকা রিটার্ন পেয়ে যাবেন ফোনপের এর মাধ্যমে এই গ্যারান্টি সহকারে কিনতে পারেন এই হাগুর চুলকানির ওষুধ তো আর দেরি না করে তাড়াতাড়ি সংগ্রহ করুন আর যারা মোবাইলে দেখছেন তারা অর্ডার করুন তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন এরকম ভারতবর্ষের মুখে এই চুলকানু মলন আর দুটো দেখা যায় না এটা অ্যামাজন জঙ্গলের মানে ঔষধি দিয়ে তৈরি করা এই হাগুর চুলকানি মলন দেরি না করে চলে আসো দাদারা দিদিরা ঠাকুমা দিদিমা ঠাকুমা যে যা আজ সেখানে আছো চলে আসো এই সংগ্রহ করো হাগুর চুলকানি মলম